এবার যুদ্ধের উত্তেজনা মিয়ানমারের রাজধানীতে নেই পিদুতে বিদ্রোহীদের হামলার ঘটনায় চাপ বেড়েছে জান্তা সরকারের তিনটি স্থাপনে অন্তত ২৮টি ড্রোন ছোঁড়ার দাবি বিদ্রোহীদের সামরিক বাহিনীর হেডকোয়ার্টার সেনা প্রধানের বাসভবনের মতো স্পর্শকাতর জায়গায় হামলার পর আবারও প্রশ্নবিদ্ধ জান্তা সরকারের সক্ষমতা এতদিন রাজ্যগুলোতে কোণঠাসা জান্তা বাহিনীকে এবার রাজধানীতেও বড় পরীক্ষার মুখে ফেলেছে বিদ্রোহীরা রাজধানী নেপিদোতে ছোড়া ড্রোনের এই ছবি প্রকাশ করেছে মিয়ানমারের সামরিক যান্ত্রা নিয়ন্ত্রিত টেলিভিশন এমআর টিভি বিদ্রোহীরা রাজধানীতে হামলার দাবি করার পর তা স্বীকার করে নিয়েছে জান্তা সরকারও অভ্যুত্থানের সময় ক্ষমতা হারানো পার্লামেন্ট সদস্যদের নিয়ে তৈরি মিয়ানমারের ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের সামরিক শাখা পিপলস ডিফেন্স ফোর্স চালায় এই হামলা ইউরোপীয় পার্লামেন্ট ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টকে মিয়ানমারের সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছে তারাও জাতিগত গোষ্ঠীগুলোর অপারেশন 1027-এ অংশ নিয়ে জান্তার বিরুদ্ধে লড়াই করছে বিদ্রোহীদের দাবির লক্ষ্য ছিল অন্তত তিনটি স্থাপনা সামরিক বাহিনীর হেডকোয়ার্টার সেনাপ্রধানের বাসভবন ও একটি বিমান ঘাঁটি নেপিদো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত ঘাঁটিটিতে হামলার কারণে স্থগিত ছিল বিমান চলাচল অবশ্য ড্রোনের সংখ্যা ও হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে রয়েছে ধোয়াশা বিস্ফোরক সহ অন্তত ২৮টি ড্রোন ছোড়ার দাবি বিদ্রোহীদের অন্যদিকে জান্তা সরকারের দাবি ভূপাতিত করা হয়েছে ১৩টি ড্রোন যার মধ্যে ৪টিতে ছিল বিস্ফোরক বিদ্রোহীরা ক্ষয়ক্ষতির দাবি করলেও তা অস্বীকার করেছে জান্তা বাহিনী সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ হিসেবে নেপিদোর আলার শহর ও জেয়াথিরি শহরে ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে আমাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী হামলার আগেই ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে আমাদের সশস্ত্র বাহিনী মোট ১৩টি ড্রোন ধ্বংস করেছে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়নি ব্রাদারহুড অ্যালায়েন্স যে বিদ্রোহ শুরু করেছিল তাতে এখন যোগ দিয়েছে অন্তত এক ডজন সশস্ত্র সংগঠন সব রাজ্যেই হচ্ছে লড়াই বিদ্রোহীদের জোরালো হামলায় রীতিমতো হারের সংখ্যায় জান্তা বাহিনী দীর্ঘদিন ধরে রাজ্যগুলোতে লড়াই চললেও রাজধানীতে হামলার ঘটনা এবারই প্রথম বলা হচ্ছে কোণঠাসা জান্তা বাহিনীকে কড়া বার্তা দিতেই এই পদক্ষেপ বিদ্রোহীদের মোস্তফা মাহমুদ যমুনা নিউজ